তো ছোট করে একটু আলোচনা করতে চাই আমার প্রতিপক্ষ শিল্পী যিনি অত্যন্ত জ্ঞানীগুণী তিনি ভগবান দাস বাউল নামটি জানি তিনাকে আজকে আমার ঠিক সেই জায়গা দাঁড়িয়ে সেই ভগবানের পাশের উকিল করে ভগবানের জায়গাটা দিয়ে আমি ভক্ত হয়ে ওনার কাছে কিছু জানতে চাইবো কি জানতে চাইবো যেটা আমি জানি না কোনোদিন শুনিনি যেটা আমি বুঝি না যেটা কোনোদিন দেখি নাই সেই কথাটাই আমার সেই দয়া মায়ের কাছে আমি আজকে আমার মনের দুঃখ কষ্টটা জানাতে চাই তাই ভক্ত এবং ভগবান আমি ভক্ত নারদ ঋষি হয়ে ওনাকে ভগবানের ভূমিকায় রেখে ভগবানের কাছে আমি কিছু জানতে চাইবো আমি কিছু জিজ্ঞাসা রেখে যাব কেমন বাবা কারণ ভক্ত তো সবকিছু জানে না আর ভক্ত সবাই হতে পারে না তাই না ভক্ত সবাই হতে পারে না ভক্ত ছিল ভক্ত প্রহ্লাদ যাকে জিন্দা থাকতে হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল সে হরিনাম করেছিল জন্যে সেই আগুনে তাকে স্পর্শ করতে পারেনি সেই হয়েছে ভক্ত নারদ ঋষি সেই হচ্ছে ভক্ত বাবা তো আমিও নারদ না নারদ ঋষি নয় উনিও সেই ভগবান নয় দাঁড়িয়েছি তিন ঘন্টার জন্য আপনাদের সামনে ভূমিকা নিয়ে আমরা যখন যাত্রা শুনতে যাই কেউ হয় রাজা কেউ হয় প্রজা কেউ হয় মন্ত্রী কি ঘরে এসে যখন পোশাকটা ছেড়ে দেয় তখন আর সে রাজা থাকে না সে মন্ত্রী থাকে না আর সে সৈন্যবাহিনীও থাকে না তাই না সেনাপতিও থাকে না তদ্রূপ দাঁড়িয়েছি আসরে তিন ঘন্টার জন্য অভিনয় করব আমরা সকলে সংসার মাঝেও অভিনয় করছি বাবা কেউ মা কেউ বাবা কেউ ঠাকুমা কেউ দিদা কেউ কাকা কেউ জেঠু কেউ কাকিমা কেউ জেঠিমা এই অভিনয় যেদিন আমাদের শেষ হয়ে যাবে এই ধরাধাম ছেড়ে আমাদেরকে আমার নিজের দেশে যেতে হবে এটা এসেছি এটা আমার দেশ নয় গো এটা এসেছি পরের দেশে পরের ব্যাগার খাটার জন্য আমার দেশ আমি যেখান থেকে এসেছি আবার যেদিন সেখানে চলে যাব সেটাই হচ্ছে আমার দেশ তাই অভিনয় করতে এসেছি তিন ঘন্টার জন্য দাঁড়িয়েছি সংসার মাঝেও আমরা অভিনয় করি তাই সেই জায়গা দাঁড়িয়ে আমার ভগবানের কাছে কিছু জিজ্ঞাসা থাকবে কেমন তাই কি বলছে শুনুন গানের ভাষা তাই তিনি সৃষ্টির স্রষ্টা এই বিশ্বভ্রমণ্ডের মালিক যিনার ইশারা না হলে গাছের একখানা পাতা নিচে মাটিতেও ঝরে পড়ে না বাবা এই সকল জীবকে সৃষ্টির স্রষ্টা তিনি বিশ্বভ্রমণ্ডের মালিক ভগবান এই বিশ্বটাকে সে তৈরি করেছে সেই ভগবান হয়ে সকলের অন্তরের কথা জানে তবুও কেন ন্যায্য বিচারটা ভগবান করে না ভগবানের বিচার তো ন্যায্য বিচার হওয়া চাই তাই না গরিবের জন্য যে বিচার যে ধনী ব্যক্তি লাখ টাকা মাসে কামাই করে তারও জন্য একই বিচার হওয়া উচিত তো ভগবান হয়ে যদি দুই নম্বরই বিচার করে বাবা তাকে কি ভগবান বলে মানা যায় যায় না ভগবানের বিচার একই দাঁড়ি পাল্লায় হওয়া উচিত তাই কি বলছে শুনুন ও তুমি সবই করতে পারো ন্যায্য বিচার করো সবই করতে পারো ন্যায্য বিচার করো তোমার বিচার দয়াল মানে না শোনে না বিচার করো ষোলো আনা ওগো দয়া বিচার করো ষোলো আনা
বিচার করো শোলো আনা ও গো দয়াল বিচার করো শোলো আনা করো চলো আনা ও গো দয়াল বিচার করো শোনো আনা শোনো শোনো ও দয়াময় আমি তোমারে জানাই তোমার কাছে কিছু কথা আমি জানতে চাই কথা আমি জানতে চাই দোনো শোনো ও ভগবান তুমি ভগবান হয়ে কেন ওই না প্রভাস নদীর তীরে প্রভাসের যজ্ঞ করলে কি কারো বিশ্বমণ্ডের মালিক সৃষ্টির স্রষ্টা তুমি তাহলে তুমি ভগবান হয়ে কেন ওই প্রবাসের নদীর তীরে তুমি করলে বিরাট যজ্ঞের আয়োজন তোমার তো ভগবানের তো পাপও নেই বাবা পুণ্যও নেই আমরা মানুষ এই মর্তে এসেছি মর্তে যেই এই মর্তে এসেছে সেই একদিন চলে যাব তাই না মর্তে এসেছি মানে মরে যাব তো আমরা মানুষ কত ভালো কত খারাপ কত ধনী এই যে এখানে এত সুন্দর সাধু মেলার আয়োজন করেছে তাই না এত ভক্ত সেবা দিচ্ছে একটা ভালো কাজ করছে আবার দেখেন কত মানুষের পকেট ভর্তি টাকা আছে তার বাড়ি একটা ভিখারি ও ভিক্ষা করতে যায় না এটা বাস্তব সত্যি কথা তাহলে এই যে আমরা ভালো মন্দ কাজ করে থাকি মানুষ তাই তাহলে তুমি তো ভগবান তাহলে তোমার পাপও নেই পুণ্যও নেই তাহলে তুমি ওই প্রভাস নদীর তীরে কেন করলে প্রভাস যজ্ঞের আয়োজন যে নদী অভিশাপ্ত নদী যে নদীর জল কুকুরের পোচ্ছাপ সমতুল্য মূত্র সমতুল্য সেই নদীর কিনারায় তুমি করলে প্রভাস যজ্ঞের আয়োজন শুধু তাই নয় নারদ ঋষিকে ডেকে পাঠিয়েছে নারদ ঋষি তুমি এসো স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় তুমি নেমন্তন্ন করে আসো
কিন্তু শুধু দুটো জায়গায় তুমি নিমন্ত্রণ করবে না। কোথায় বলেছে? গোকুলে তুমি নিমন্ত্রণ করবে না আর বৃন্দাবনে নিমন্ত্রণ করবে না। দেখেন ভগবানের কেমন বিচার। স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করবে, কিন্তু গোকুলে নিমন্ত্রণ করবে না, বৃন্দাবনেও তুমি নিমন্ত্রণ করবে না। তাহলে ভগবানের বিচারের ঠিক আছে বাবা? ঠিক নেই। তখন নারদ ঋষি আমার চলে গেছে, সকল মর্ত পাতাল স্বর্গ সব জায়গায় নিমন্ত্রণ করে যখন ফিরে আসছে, নারদ ঋষির মনে মনে ভাবছে যে যাই বৃন্দাবনে, গোকুলে অনেকদিন যাই না, মা যশোদা পিতা নন্দরাজা কেমন আছে আমি একটু দেখা করে আসি। যখন সেই বৃন্দাবনে গোকুলে ঢুকেছে, মা যশোদা দৌড়ে এসেছে, নারদ নারদ ঋষি তুমি ভালো আছো? মা যশোদা জিজ্ঞেস করছে, বলছে হ্যাঁ মা আমি ভালো আছি। বলছে আমার গোপাল কেমন আছে? বলছে মা তোমার গোপাল তো এখন আর গোপাল নেই, তোমার গোপাল এখন কৃষ্ণ হয়ে গেছে। তো তোমার গোপাল কৃষ্ণ হয়ে কি করেছে জানো? তোমাদের কইতে আছে মানা, তোমরা কিন্তু কেউ সেখানে যাবে না। কি করেছে তোমার গোপাল বড় হয়ে কৃষ্ণ হয়েছে? করেছে কৃষ্ণ হয়ে করেছে প্রভাস যজ্ঞের আয়োজন, সেখানে সকল দেবদেবীকে নিমন্ত্রণ করা হয়েছে, শুধু তোমাদের নিমন্ত্রণ আমি করতে আসিনি, শুধু তোমাদের জানাতে এসেছি। দেখেন ওখান থেকে জানিয়ে তখন চলে গেছে বৃন্দাবন। মা যশোদাকে যখন জানালো, মা যশোদা বলছে নারদ সন্তান কোনো ভালো কাজ করলে পিতামাতাকে কখনো নিমন্ত্রণ করতে হয়? কখনো নিমন্ত্রণ করতে হয় না, কারণ আমি তো তার পর নয়। সন্তান ভালো কাজ করছে এই তো ভালো কথা, আমাকে নিমন্ত্রণ না করলেও আমি সেখানে যাব, আমার সন্তান একটা ভালো আয়োজন করেছে, কেন আমি যাব না? তুমি যাও যাও ঋষি তুমি চলে যাও। তখন নারদ ঋষি তখন বৃন্দাবনের দিকে চলছে, হাঁটতে হাঁটতে মনে পড়েছে যাই তো একবার রাধারানীর সঙ্গে সখীগণের সঙ্গে দেখা করে আসি। যখনই বৃন্দাবনে হেঁটে চলে গেছে তখন সব সখীগণ এসে ঘিরে ধরেছে, নারদ ঋষি আমাদের ভগবান কেমন আছে? ভগবান ভালো আছে? বলছে ভগবান তো ভালো আছে, ভগবান একটা যজ্ঞের আয়োজন করেছে, সেখানে সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছি, তবে তোমাদের কইতে আছে মানা, তোমরা কিন্তু ওই যজ্ঞে কেউ যাবা না। এই বলে ওখান থেকে ফিরে এসে দেখছে গোবিন্দর মাথা ব্যথায় ছটফট করছে, এসে দেখছে নারদ ঋষি এসে দেখছে গোবিন্দ মাথা ব্যথায় গড়াগড়ি করছে, বলছে প্রভু তোমার কি হয়েছে? তোমাকে এই দেখে গেলাম ভালো, আর এখনই এসে তুমি অসুস্থ হয়ে গেছো, কারণটা কি? বলছে নারদ আমার খুব মাথা ব্যথা হয়েছে। বলে তাহলে সারবে কি সে? কোথায় গেলে তোমার মাথা ব্যথা সারবে? আমায় বলে দাও প্রভু, আমায় বলে দাও, আমি সেই জায়গা সেই ব্যবস্থা তোমার করব। তখন বলছে নারদ কোনো ব্যবস্থা তোমাকে করতে হবে না, তুমি যাও বিরজাকে গিয়ে বলো যে তার যদি চরণ ধুলি আমাকে দেয়, কোনো ভক্ত যদি তার চরণ ধুলি আমাকে দেয়, সেই চরণ ধুলি মাথায় মাখলে, মাথায় নিলে পারে আমার মাথা ব্যথা সেরে যাবে। তো কৃষ্ণর তো অষ্টসখী অষ্টরমণী অষ্টমঞ্জুরী অনেক আছে তাই না? তো এক এক করে এক এক ঘরে গেছে, গিয়ে বলছে শোনো তোমাদের গোবিন্দর মাথা ব্যথা হয়েছে, তোমরা কেউ চরণধুলি দেবে? যদি চরণধুলি দাও, সেই চরণধুলি নিয়ে যদি আমার গোবিন্দর মাথায় দিই তাহলে মাথা ব্যথা সেরে যাবে। বলছে এ কি বলছো তুমি নারদ? ভগবানের পায়ে আমাদের চরণধুলি, ভগবানের মাথায় আমাদের চরণধুলি দেব? এত বড় পাপের কাজ আমি করতে পারবো না। যাও যাও নারদ তুমি ফিরে যাও। এক এক করে সবার ঘর থেকে নারদ ফিরে এলো, কেউ চরণধুলি দিল না। তখন মনে মনে নারদ ভাবলো
সবার কাছ থেকে তো ফিরে এলাম, যাই একবার রাধারানী সখীদের কাছে যাই, যদি তারা দেয়, যদি আমার গোবিন্দর মাথা ব্যথা ভালো হয়ে যায়। তখন বৃন্দাবনে গেছি, বৃন্দাবনে গিয়ে বলছে সখীদেরকে ডেকে ডেকে, রাধে তোমাদের গোবিন্দর খুব শিরা পিরা হয়েছে, মাথা ব্যথা হয়েছে, তোমরা কেউ যদি তাকে একটু চরণ ধুলি দাও তাহলে গোবিন্দর মাথা ব্যথা ভালো হয়ে যাবে। রাধারানী বলছে, সখীরা বলছে, দাও দাও নারদ, তুমি কি নিয়ে এসেছো, দাও আমাদের কাছে দাও, আমাদের চরণ ধুলি, আমার গোবিন্দ যদি সুস্থ হয়ে যায় আমাদের কোনো দুঃখ নাই, আমরা চরণ ধুলি দিতে রাজি আছি। তখন ওই কাঁধে করে নারদ ঋষি একটা নামাবলী নিয়ে গেছিল, নামাবলীতে কৃষ্ণ নাম লেখা ছিল। তখন ওই নামাবলীটা পেতে দিয়েছে, পেতে দিয়ে অষ্টসখী রাধারানী নৃত্য করছে, ঘুরে ঘুরে নৃত্য করতে করতে ওই নামাবলীর উপরে কৃষ্ণ নাম লেখা ছিল। যখনই ওই নামাবলীর উপরে ওই পায়ের ধুলোগুলো গিয়ে পড়ছে, আমার গোবিন্দর মাথা ব্যথা সেদিন থেকে সেরে গেছে। তখন থেকে গোবিন্দর মাথা ব্যথা সেরে গেছে, যখন ওই নামাবলীর উপরে ওই ধুলি, পায়ের চরণ ধুলি পড়েছে। তো ওইটা যখন নৃত্য করা হয়ে গেছে গোবিন্দর সকলের সখীগণের, তখন ওই ঋষি, নারদ ঋষি ওইটাকে জড়ো করে কাঁধে করে নিয়ে যাচ্ছে গোবিন্দর কাছে, গিয়ে ডেকে ডেকে বলছে, প্রভু এই যে তোমার জন্য চরণধুলি নিয়ে এসেছি, রাধারানী চরণধুলি দিয়েছে, সখীগণ সকলে চরণধুলি দিয়েছে, নাও নাও প্রভু, তুমি এই চরণধুলি নিয়ে তোমার মাথা ব্যথাকে আগে ভালো করো। গিয়ে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর আরামে বসে আছে, বলছে প্রভু তোমার মাথা ব্যথা সেরে গেছে? বলে হ্যাঁ নারদ, আমার মাথা ব্যথা সেরে গেছে। বলে কিসে সারলো? বলে কেন, তুমি যে বৃন্দাবনে গেছো, সখীরা নৃত্য করছিল, রাধারানী নৃত্য করছিল, ওই নৃত্যের চরণ ধুলি যখনই ওই নামাবলিতে কৃষ্ণ নাম লেখা ছিল, ওই কৃষ্ণ নামের উপরে যখনই চরণ ধুলি পড়েছে তখনই আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। তাই বলছে সেই রাধারানীকে, সেই রাধারানীকেই তুমি নিমন্ত্রণ করলে না, সখীদেরকে তুমি নিমন্ত্রণ করলে না, কারণটা কি? তুমি তো ভগবান, তাহলে এত বড় যজ্ঞের করলে আয়োজন, এই যজ্ঞটা করে এই অর্ঘটা তুমি কোন দেবতার পায়ে তুমি নিবেদন করলে? আমরা পুজো করি বাড়িতে বাবা, পুজো করে ঠাকুরকে নিবেদন করি, কি ওং বিষ্ণুবেই নম, ওং বিষ্ণুবেই নম, ওং বিষ্ণুবেই নম করে আমরা ঠাকুরকে নিবেদন করি। তাহলে তুমি ভগবান, তুমি এই যজ্ঞের অর্ঘ কার চরণে নিবেদন করলে প্রথম তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, সঠিক সঠিক জবাব দেবে এই ধর্মসভায়। শোনো শোনো ওহে নারদ, শোনো শোনো ও ভগবান, আমি তোমারে জানাই, ওই যজ্ঞের নিবে, ওই যজ্ঞের অর্ঘ তুমি কার চরণে করলে নিবেদন? সেই যজ্ঞে যখন ভগবানের মা, মা যশোদা প্রবেশ করল, সেই যজ্ঞে যখন পিতা নন্দরাজা আর মা যশোদা, এই যে বাউল করছে বাবা, এই বাউলের এই যে একটা গেট করেছে, এরকম গেট করা ছিল ওই প্রভাষ্ণ যজ্ঞের। তাহলে ওই গেটের যে দারোয়ান থাকে, আছে না এখানে সিভিক পুলিশ, আগে দারোয়ান ছিল, ওই দারোয়ান সেই মা যশোদাকে সেই গেটে কখনোই ঢুকতে দেবে না, যজ্ঞে ঢুকতে দেবে না।
যখন দেবে না তখন মা যশোদা জোর করে যখন ঢুকতে গেল যে আমার ছেলে যজ্ঞের করেছে আয়োজন, তোমরা আমাকে কেন ঢুকতে দেবে না, ওটা আমার ছেলে, তোমাদের ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আমার সন্তান, আমার ছেলে, তুমি আমাকে কেন প্রবেশ করতে দেবে না। এইটা কথা বলে যখনই মা যশোদা ঢুকতে গেল তখন সেই গেটের দারোয়ান ঘাড় ধাক্কা দিয়ে বেত্রাঘাত করে মা যশোদাকে মারল। তুমি ভগবান হয়ে সিংহাসনে বসে দেখলে আর মুচকি মুচকি হাসি দিলে, কারণটা কি? আমার ছেলে একটা ভালো কাজ করছে, আমি যদি সেখানে যাই, কেউ যদি আমার হাতটাও ধরে কি কোনো একটা বাজে কথা বলে, তাহলে সেই ছেলে স্থির থাকতে পারবে বাবা? পারবে না। তার গায়ে যদি রক্ত থাকে সে প্রতিবাদ করবেই যে আমার মা বাবাকে তুই ধরে মারলি, তুই কে? প্রতিবাদ চাই। তো তুমি ভগবান, সেখানে স্বয়ং ভগবান দেখে মুচকি হাসি দিয়ে তুমি বসে থাকলে তার কোনো প্রতি উত্তর তুমি করলে না, এই কি তোমার বিচার ছিল? এটাই যদি তোমার বিচার হয় তুমি কিসের ভগবান? তোমাকে ভগবান বলে কে মানে? কেন তোমার পিতামাতা মার খেলো তার বিচার তুমি করলে না কেন? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, কেমন? তো বেশি সময় নেব না, কারণ বসে আছে অনেকক্ষণ ধরে, এই প্রথমবারে এইটুকু জিজ্ঞাসা রেখে আমি বসে যেতে চাই, পরে আবার সময় পেলে দেখি ভগবান কোন দিকে যায়, তার পিছে পিছে আমি যাব, কেমন? জয় গুরু জয়। তাই এখনকার মতন বসে যাচ্ছি, জয় গুরু। জয় গুরু নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব এবং আমার মা সকল, বাবা সকল এবং আমার বাউল কৃপাসু ভক্তবৃন্দ, আগত অনাগত, কাছের এবং দূরের, যে যেখানেই থাকুন না কেন, অধম ভগবান দাসের শতকোটি প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র অনুষ্ঠান আমি শুরু করছি। তো অনুষ্ঠানের শুরুতেই চলায় বলায় ভাবধারায় তালে মানে সুরে রাশি রাশি ভুল হবে বাবা, দেখতে পাচ্ছেন নিতান্তই ছেলে মানুষ। এই বাউল গান খুব উচ্চাঙ্গের গান বাবা, খুব নিগুড় তত্ত্বের গান। এই বাউল গান ব্যাখ্যা বা বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমার কিন্তু নেই। কথাই বলে খালি কলসি বাজে বেশি, আপনারা বসে আছেন সাধুগুরু বৈষ্ণব, আপনারা হলেন পূর্ণ ভাণ্ড আর আমি হলাম খালি ভাণ্ড। আপনারা একটু দয়া করে আশীর্বাদ চরণধুলি দিয়ে আমাকে সাহায্য করবেন, আপনাদের আনন্দ আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এই প্রভাসযজ্ঞ সম্বন্ধে আমাদের মায়ের, মায়েদের ভূমিকা বা মায়েদের উপরেই অবদানটা বেশি আছে, তা আমি বলছি। আচ্ছা, আমার কথা শুনতে আপনাদের অসুবিধা হয় মা? অসুবিধা হয় না তো? অসুবিধা হলে বলবেন, না হলে আমার কথা বলাই বৃথা হয়ে যাবে, নাকি বাবা? তর্জার ভূমিকায় আমার সঙ্গে আছেন যিনি, তিনি অত্যন্ত জ্ঞানীগুণী, নাম তার কমলিকা দাসী। দেখতে সুন্দর, মুখে সবসময় মিষ্টি হাসি, বুঝলেন তো? কথা হচ্ছে আমার মাসি যখন গর্ভবতী থাকে, এই কমলিকা দিদি যখন পেটে ছিল, তখন আমার ওই মাসিমা পাঙ্গাস মাছ খেতে চাইছে, বুঝলেন তো? এই পাঙ্গাস মাছ খেয়েছে বলেই এই পাঙ্গাসের মতো ধবধবা সাদা হয়ে গেছে আমার দিদিটা। তো জয় গুরু জয়। মনে কিছু করবেন না, সম্পর্ক আমাদের ভাই বোন, সম্পর্ক আমাদের ভাই বোন। এই ভাই বোন সম্পর্ক দূরে রেখে আজকে আমার কমলিকা দিদি দাঁড়িয়েছে নারদের ভূমিকায় এবং আমাকে রেখেছে শ্রীকৃষ্ণের ভূমিকায়। কিছু কিছু প্রশ্ন করে গেছে দান, যথাসাধ্য আমি করব সমাধান। প্রশ্ন হচ্ছে, এত এত নদী থাকতে, এত এত ভালো ভালো জায়গা থাকতে,
প্রভাস যজ্ঞ কেন, যজ্ঞ কেন প্রভাস নদীর তীরে করা হলো? প্রভাস নদী জল সুতপা মনির অভিশাপে মূত্রসম, কুকুরের মূত্রসম, বিষ্ঠাসম হয়ে গেছিল। তো সেই নদীর পাশে কেন প্রভাস যজ্ঞ হবে, এই তো জিজ্ঞাসা। আর আরো করেছে জিজ্ঞাসা যে প্রভাস নদী পারে যে যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞে বৃন্দাবনবাসী গোকুলবাসী সবাই নেমন্তন্ন পেল, কিন্তু কৃষ্ণের মা আর বাবাকে আর বৃন্দাবনে শ্রীমতী রাধারানীকে নেমন্তন্ন করা হলো না কেন? অবশ্যই তার উত্তর আছে, সমাধান হবে, আপনারা ধৈর্য ধরে বসুন। তো সব সমাধানই আছে। তো একদিন সুতপা মনির একটাই পুত্র বাবা, সেই সুতপা মনির পুত্র ওই প্রভাস নদীতে গিয়েছিল স্নান করতে। প্রভাস নদীতে স্নান করতে যখন গিয়েছিল, ডুব দেওয়ার পরে কিন্তু ওই ছেলেটি আর ফিরে আসেনি গো, নদীর গর্ভে তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার পরে সুতপা মুনি অত্যন্ত মনে প্রাণে ব্যথা পেয়ে সেই প্রভাস নদীকে বলল, হে প্রভাস, আত্মা হইতে পুত্র কন্যা, আমার একটাই মাত্র পুত্র নেমেছিল তোমার বুকে অবগাহন করার জন্য, আর তাকে তুমি নিয়ে চলে গেলে। হে প্রভাস নদী, তোমার কাছে আমি করজোরে অনুরোধ করছি, তুমি আমার পুত্রকে তুমি ফিরিয়ে দাও। তখন প্রভাস বলে, তাই শোনো মণিবর, এতে কোনো রকম আমার দোষ নাই, আমার নদীর গহ্বরে আছে এক দৈত্য, সেই দৈত্যই করেছে তোমার পুত্র হরণ, এতে আমার কি দোষ? কিন্তু পুত্রের জ্বালায় কাতর হয়ে জীর্ণ শীর্ণ বক্ষ নিয়ে সুতপা মুনি করলেন প্রভাসকে অভিশাপ, হে প্রভাস, আজ হইতে তোমার নদীর জল হবে বিষ্ঠাসম, কুকুরের মূত্রসম, কোনো একটা জীব তোমার নদীর জল গ্রহণ করবে না, তোমার নদীর জল কোনো ভালো কাজে লাগবে না। সেই দিন থেকে প্রভাস নদী অভিশপ্ত হয়ে গেল। অভিশপ্ত হয়ে প্রভাস মানবের রূপ ধরে চলে গেলেন গোবিন্দর কাছে, হে গোবিন্দ, বিনা দোষে বিনা কারণে আজকে আমাকে অভিশপ্ত হতে হলো, কেন প্রভু, আমি কি অন্যায় করেছি? তখন গোবিন্দ বলল, কি হয়েছে প্রভাস, যা হয়েছে তুমি খুলে বলো। তখন প্রভাস বলল, হে গোবিন্দ, সুতপা মুনির পুত্র এসেছিল আমার নদীর গহ্বরে স্নানের জন্য, স্নান করতে এসে আমার নদী গহ্বরে ছিল দত্ত, সেই দত্ত সুতপা মুনির পুত্রকে অপহরণ করে, আর সেই রাগে ক্রুদ্ধ হয়ে মুনিবর আমাকে করেছেন অভিশাপ, আমার জল নাকি কেউ স্পর্শ করবে না, আমার জল কোনো ভালো কাজে লাগবে না। হে প্রভু, আমি কি গো অপরাধ করেছি, আমার কি মুক্তির উপায় তুমি বলে দাও প্রভু। তখন প্রাণ গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম, যার আদেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সেই গোবিন্দ বলেছিল, ওরে প্রভাস, দ্বাপর যুগের শেষে কলিযুগের আগত অবস্থায় দ্বাপরের শেষ প্রান্তে তোমার নদীর তীরে হবে যজ্ঞ, যে যজ্ঞের নামকরণ হবে প্রভাস যজ্ঞ। এই যজ্ঞের কারণ হল তোমার মতো ভক্তকে উদ্ধার এবং নতুন যুগের আবহাওয়া। প্রভাস শব্দের অর্থ হচ্ছে পূর্বের আভাস, যেমন ভোরবেলাতে পূর্ব দিকে তাকালে পরে লাল রঙের একটা আভা দেখা যায়,
এই আভাটি হচ্ছে সূর্য আগতর আভা তাই গৌর হরিবল তাই প্রভু বললেন দাপর যুগের শেষ লগ্নে এবং কলি যুগের প্রথম লগ্নে হবে যজ্ঞ সেই যজ্ঞে হবে তুমি উদ্ধার আর এই যজ্ঞ তোমার নদীর তীরেই আমি করব আর সেই যজ্ঞে যত মুনি ঋষি যোগী ধ্যানী সবাই আসবেন এসে যখন তোমার নদীতে চরণ ধৌত করবেন সেই চরণের স্পর্শে তুমি ধন্য হয়ে যাবে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল এই তো ছিল কথার জবাব কথায় মিটে গেল প্রেমানন্দে ভক্ত বিন্দ হরি হরি বল হরি বল হরি বল নারদ ছিল ভেজাল মানুষ গো সে মেলামেশা চাইতো না কখনো যেখানে যেত কন্দল লাগায় এই তো বিচক্ষণ নারদ নারদ এমনই একটা মানুষ দেখবেন আমাদের জাগতিক জগতে ছেলে মেয়ের নাম নারদ কিন্তু খুব অল্প মানুষে রাখে গো নারদ এমনই একটা শব্দ আপনি সকালবেলা বাসি মুখে কারো বাড়িতে গিয়ে নারদ 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 তিনবার বলবেন হ্যাঁ লেগে গেছে আর রোধ করা যাবে না ওই বাড়িতে লেগে গেছে ঝগড়া তো নারদ এমনই একটা নাম তো সেই কালক্রমে সেই গোবিন্দের দোয়া সেই কথা আস্তে আস্তে একদিন আগত হলো একদিন সেই নদীর তীরে করলো যজ্ঞের আয়োজন নানা জায়গা হতে দর্শন দিলেন মণিগণ সেই মুনি ঋষিদের চরণ ধৌত জলে প্রভাস নদী উদ্ধার পেল এই তো ছিল তোমার প্রথম প্রশ্নের উত্তর এবার কেন করা হয়েছিল তাও তোমাকে খুলে বললাম যে নতুন যুগের আগত অবস্থান এবং দাপর যুগের শেষ অবস্থান এহেন অবস্থায় যজ্ঞ করা হয়েছিল প্রভাস নদীর তীরে একমাত্র প্রভাস নদীকে উদ্ধার করিবার তরে এবার নারদকে বললেন ভগবান হে নারদ তুমি যাও অতি শীঘ্র করে যাও গোকুলবাসী এবং বৃন্দাবনবাসী সবাইকে নেমন্তন্ন করবে কিন্তু আমার মা বাবাকে নেমন্তন্ন করবে না আর বৃন্দাবনে শ্রীমতী রাধারানীকে নেমন্তন্ন করবে না আর বাদ বাকি সবাইকে নেমন্তন্ন করবে নারদের মনে ছিল কুটিলতা তিনি বললেন মনে মনে বললেন যে প্রাণ গোবিন্দের এহানা আচরণ কেন বরঞ্চ আর সবাইকে বাদ দিয়ে মা বাবাকে এবং শ্রীমতী রাধাকে নেমন্তন্ন করার কথা কিন্তু যারা আপনজন তাদেরকে বাদ দিয়ে এ আবার কোন যজ্ঞের করছে আয়োজন নারদ মনে ধীরে ধীরে নেমন্তনে গেল বৃন্দাবনের ঘরে ঘরে নেমন্তন দিল নেমন্তন দিতে দিতে নারদ একদিন মনে মনে ভাবল যে শ্রীকৃষ্ণের মা বাবাকে আর রাধারানীকে নেমন্তন দিতে বারণ করেছে এই কথাটা আমি শ্রীমতী রাধারানীকে এবং শ্রীকৃষ্ণের মা বাবাকে জানিয়ে আসি যে তোমাদেরকে নেমন্তন্ন করতে বারণ করেছে
দেখেছেন? তাহলে নারদই কিন্তু ঝগড়াটা লাগাচ্ছে। আচ্ছা বারণ করেছে, তাও তোকে কেন জানাতে যেতে হবে? তাই গৌর হরি বল। কৃষ্ণ বারণ করা সত্ত্বেও তবুও নারদ শ্রীকৃষ্ণের বাবাকে আর মাকে গিয়ে বলছে, ওহে মাতা তুমি কেমন আছো? মাতা দেখে চমকে উঠলেন, নারদ ঋষি এসো বসো তো, আমার গোপাল কেমন আছে? তুমি আমার গোপালের কথাটা আগে বলো। তখন নারদ মুনি বললেন, তোমার গোপাল তো ভালোই আছে, কিন্তু একটা বিশেষ কথা। কি কথা? না, তোমার নন্দলাল কৃষ্ণ প্রভাস নদীর তীরে যজ্ঞ করছে, আর সেই যজ্ঞে বৃন্দাবনবাসী গোকুলবাসী সবারই নেমন্তন্ন হয়েছে, কিন্তু শুধু তোমাদের দুজনাকে নেমন্তন্ন করতে বারণ করেছে। তাই গৌর হরি বল। মা বাবা তো নারী ছেড়া ধন, খুব কষ্ট পেলেন মা। তারপরে গেলেন বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে রাধারানীকে বললেন, হে রাধে তুমি যার জন্য জীবন যৌবন সবকিছু নষ্ট করে দিলে, যার ভালোবাসায় যার আরাধনায় তিনি আজকে প্রভাস নদীর তীরে যজ্ঞ করছেন, কিন্তু সেখানে তোমার যেতে মানা। আমি করি বর্ণনা, তোমাকে নেমন্তন্ন দেব না, এটা হচ্ছে কৃষ্ণের মানা। এই যে ঝগড়া লাগিয়ে দিয়ে গেল নারদ, বুঝলেন? নারদ কিন্তু ঝগড়া লাগিয়ে দিয়ে চলে গেল। এবার আমার মা বাবা যজ্ঞে নেমন্তন্নে তাও কিন্তু এসেছিল, হাজার হলে পুত্র, পুত্রের একটা অনুষ্ঠান। মা বাবা নেমন্তন্ন যতই না পাক, কিন্তু তবু তো নিজের ছেলের অনুষ্ঠান, তাই ভেবে কিন্তু সেই যজ্ঞে গিয়েছিল। যজ্ঞে গিয়ে যজ্ঞের যে দাড়ি, সেই দাড়ির হাতে মার খেতে হয়েছিল আমার মা বাবাকে। কেন? আমার ভক্ত আমাকে জিজ্ঞাসা করে গেছে যে তুমি কেমন যজ্ঞ করলে যে যজ্ঞে তোমার মা বাবা মার খায় আর তুমি মিটমিট করে হাসো। অবশ্যই বলবো ভক্ত, একদিন সত্যযুগে সব দেবতারা মিলে একটা শান্তি যজ্ঞ করে বাবা, শান্তি যজ্ঞ। যে যজ্ঞে, যে যজ্ঞ পরিচালনা করার জন্য, লেপা মোছা পরিষ্কার করার জন্য, বন পরিষ্কার করার জন্য একজন সতী নারীর দরকার হয়। সতী নারী তো সবাই বিবেক বিবেচনা করে দেখলেন, একজনাই সতী নারী আছে, সেটা হলো দেবহতী। দেবহতীকে নেমন্তন্ন করা যাক। সেই সতী দেবহতীকে নেমন্তন্ন করা হলো। সতী দেবহতী নেমন্তন্নে এলেন। নেমন্তন্নে এসে সব কিছু পরিষ্কার করলেন, ঝাড়ঝাটা দিয়ে পরিষ্কার করে চকচক করে রেখেছেন। ইতিমধ্যে আমার ভোলানাথ, তিনি দেবহতীকে পরীক্ষা করার জন্য, যে শুনেছি দেবহতী নাকি সতী, সে কেমন সতী, আজকে আমি পরীক্ষা করব। তখন স্বয়ং ভোলানাথ একটা কুকুরের রূপ ধরে, কুকুরের রূপ ধরে, কুকুর কেমন কুকুর মা, লোম উঠে গেছে, চামড়া খসে খসে পড়ছে, একটা নোংরা পরিবেশের কুকুর সেজে ওই যে দেবহতী পরিষ্কার করে রেখেছে খৈলানখানা, আংনাখানা, সেই আংনার মাঝখানে গিয়ে ওই কুকুরটা বসে আছে। তখন দেবহতী দেখেই রেগে গেলেন যে আমি এত কষ্ট করে লেপাপোছা করে রেখেছি, আর কোথাকার একটা নোংরা কুকুর, শরীর দিয়ে গন্ধ, সে এসে বসেছে। তখন দেবহতীর হাতে ছিল ঝাঁটা, সেই ঝাঁটা দিয়ে সপা সপ করে তিন চার বাড়ি মারে স্বয়ং ভোলানাথকে।
তখন স্বয়ং ভোলানাথ নিজের মূর্তিতে ফিরে এসে বলে, মা তুমি না সতী, তুমি আমার গায়ে ঝাঁটার আঘাত করলে, আমি তোমাকে অভিশাপ করলাম। কলিযুগের প্রথম লগ্নে হবে প্রভাস যজ্ঞ, সেই যজ্ঞের দাঁড়ি হব আমি, আর দাঁড়ি হয়ে তুমি তোমাকে করব বেত্রাঘাত। তাই আমার আমার এই প্রভাস যজ্ঞে আমার মা বাবা মার খেয়েছিল। তাই গৌর হরিবল, এই তো করি মানা মায়েদের কাছে আমার বিনীত অনুরোধ। অনেক সময় দেখি দুষ্ট ছেলেরা যখন বদমাশি করে, আমার অনেক মাকে দেখি বলে ওঠে, জুতো দিয়ে পেটাবো, ঝাঁটা দিয়ে পেটাবো, স্কুলে যা নাহলে ঝাঁটা দিয়ে পেটাবো। না মা, এ কঠিন অপরাধ, এই অপরাধ খণ্ডন করতে পারবে না গো। মহাজন বলছে তুমি যা করবে তাই পাবে, এক ইঞ্চি বেশিও না এক ইঞ্চি কমও না। নি তাই গো হরি বল, ওই ছেলেকে আজকে ঝাঁটা দিয়ে পিটাবেন, ওই ছেলে যেদিন বড় হবে, আপনি যেদিন বুড়ো হবেন, আপনার কর্মক্ষমতা থাকবে না, সেদিন কিন্তু ও তোমাকে সিংহাসনে বসিয়ে পুজো করবে না, ওই ঝাঁটা দিয়েই পিটাবে। কেন না তাকে ঝাঁটার বাড়ি দিয়েছ তুমি। তাই মা মাসিদের কাছে আমার করজোরে অনুরোধ, কোনো কুকুরকে, কোনো ছেলে মানুষকে বা কাউকে জুতো ঝাঁটা দিয়ে পেটাবেন না গো, চরম অপরাধ, বৈষ্ণব অপরাধ। কুকুর হচ্ছেন বৈষ্ণব, এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল প্রেমানন্দে ভক্ত বিন্দু, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যে কয়টা জিজ্ঞাস করেছিলে গো, এই ধর্ম সভা আস্তে আস্তে উত্তর দিলাম, এই ধর্ম সভা। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল প্রেমানন্দে ভক্ত বৃন্দ, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শোনো শোনো ও গো নারদ, বলি তোমার ঠাই, আমারও কিছু জিজ্ঞেস আছে আমি করতে চাই। ওহে নারদ, তুমি শুধু আমাকেই প্রশ্ন করবে, এত এত মানুষের সামনে আমার মা বাবাকে তুমি ছোট চোখে দেখলে, ছোট করলে, তাহলে আমারও তো স্বাদ জাগে, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করি, করবো বাবা নারদকে কিছু জিজ্ঞাসা করবো। তো নারদের কাছে আমার একটাই জিজ্ঞাসা, না তিন চারটা করব। নারদের কাছে আমার প্রথম জিজ্ঞাসা, তোমার মুখে প্রথমে কৃষ্ণ নাম ছিল তাই না, সেই কৃষ্ণ নাম বাদ দিয়ে তুমি নারায়ণ নারায়ণ করো কেন, কৃষ্ণ নামটা কোথায় গেল তুমি খুলে বলবে। দ্বিতীয় প্রশ্ন হল, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবতার মন্দির আছে বাবা, আমি দেখেছি, কালী মায়ের মন্দির আছে, মনসা মায়ের মন্দির আছে, দুর্গা মায়ের মন্দির আছে, শনিদেবের মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে, ইত্যাদি ইত্যাদি মন্দির আছে, কিন্তু তুমি নারদ কেমন দেবতা, তোমার মন্দির কই? নেতাই গৌর হরিবল, দেখেছেন আপনারা বাবারা কোনোদিন নারদের মূর্তি বানিয়ে মন্দির বানানো আছে দেখেছেন? আমি কিন্তু দেখেছি। আপনারা সাধুগুরু বৈষ্ণব আপনারা হয়তো দেখতে পারেন, কিন্তু আমি কিন্তু দেখিনি।
এই তো তোমার কাছে আমার দুখানাই জিজ্ঞাসা থাকলো কি যে তোমার মুখে কৃষ্ণ নাম ছিল সেই কৃষ্ণ নাম কোথায় গেল আর 33 কোটি দেবতারই মন্দির আছে কিন্তু তোমার মন্দির নেই কেন আর তোমার পূজো হয় না কেন আরো বলবো আরো বলি গণেশের বাহন ইঁদুর তাই না কার্তিকের বাহন ময়ূর সরস্বতীর বাহন হাঁস তোমার বাহন ঢেকি কেন ঢেকি নারদের বাহন ঢেকি এই থাকলো তিনখানা জিজ্ঞাস তুমি ধর্ম সবাই এসে করবে প্রকাশ কৃষ্ণ নামে আমরা সবাই কাঁদি মা হরি নামে আমরা সবাই কাঁদি কখন কাঁদি না নিজের কখন নিজের যখন কিছু হারিয়ে যায় সোনা দানা টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র যখন এই পার্থিব জগতের কিছু হারিয়ে যায় আমরা তখন কাঁদি গো কিন্তু প্রাণ গোবিন্দ বলে আমরা কেউ কাঁদি না তো গাইবো সেখান থেকে একখানা গান শোনো পাগলিনি রাধা কাঁদে আরো কাঁদে যমুনা প্রাণে কৃষ্ণ বলে প্রাণ কৃষ্ণ বলে কাঁদে কয়জনা ওরে মো পাগল মো মনামা
কৃষ্ণের বাঁশি যখন বাজে से जाने ना कृष्ण बोले कादे कोई जो ना ओरे मो पागल मो मोना मोना निताई गौर हरि बोल हरि बोल हरि बोल বসনে গা দেয় ঢাকা আর কি ঘরে যায় রে ঢাকা নীল বসনে গা দেয় ঢাকা আর কি ঘরে যায় রে ঢাকা কই রইল মোর কৃষ্ণ সখা কই রইল মোর কৃষ্ণ সখা কি করবে সে জানে না কৃষ্ণ বলে কাঁদে কইজো না ওরে মো পাগল মো মনামা মনামা ওরে মো পাগল মো রাধার প্রেম পাবে কোথা নেই কোথাতে কোনো বাধা রাধার প্রেম পাবে কোথা নেই কোথাতে কোনো
বাপে লসলো আনা কৃষ্ণ বলে কাঁদে হয় জোনা ওরে মো পাগল মো মনামা মনামা নিতাই মোর হরি বল হরি বল হরি বল আমার ভক্ত যে কয়টা জিজ্ঞাসা করেছিল আশা করি তার সঠিক সঠিক উত্তর হয়েছে। দেখি আমার ভক্ত এর কাছে জিজ্ঞাসা রেখেছে ভগবান শ্রীকৃষ্ণ খুব চালাক, তো চালাক না হলে ভাবছে পয়সা তো আমিও নেব, আসর করছি তুমিও পয়সা নিবা, তাহলে আমাকে তুমি জিজ্ঞাসা করবা, তোমাকে কেন আমি জিজ্ঞেস করব না। চালাকের প্রিন্সিপাল বুঝলেন, অতি চালাকের এক চালাক, সাত চালাকের এক চালাক, ভাবছে আমি পয়সা নেব তুমিও পয়সা নেবা, তো তুমি আমাকে জিজ্ঞাসা করবা আমি কেন করব না। তো যাই হোক, সময় হয়তো সীমিত, তার মধ্যে দিয়ে উত্তরটাকে দিতে হবে, আর সময়টা আর বেশি নেই। তাই নারদের কাছে জিজ্ঞাসা রেখেছে, কি জিজ্ঞাসা? হে নারদ ঋষি, তোমার মুখে আগে কৃষ্ণ নাম গুণগান শুনতে পেতাম, এখন তোমার মুখে কেন কৃষ্ণ নাম শোনা যায় না? তোমার মুখে সদাই সর্বক্ষণ নারায়ণ নারায়ণ নারায়ণ, কেন তুমি কৃষ্ণ নাম করো না?
তোমার মুখের কৃষ্ণ নাম কোথায় গেল তাই না? সকল দেবদেবীর পুজো হয়, মন্দির আছে, তোমার কেন মন্দির নাই? ও বাবা, এটা বলদের কথা না, বলেন তো। ভক্ত হয়ে ভগবানকে জিজ্ঞাসা রাখছি, তাহলে ভক্তের বাবা মন্দির হয় না ভগবানের মন্দির হয়, বলেন তো? আপনাদের কাছে বিচারটা দিলাম। সে তো ভক্ত, নারদ ঋষি একজন ভক্ত, পরম ভক্ত। ভক্ত কখনো মন্দির হয় ভক্তের না? ভক্ত মন্দির ভগবানের জন্য তৈরি করে ভগবানকে সেখানে পূজো অর্চনা করে তাই না? তার চরণে ফুল জল বেলপাতা দেয়, তাকে পূজো করে। তাহলে ভক্তের কি করে মন্দির হবে? এই বলদের মতন কথা বললে কি আর মানা যায়? শোনো শোনো ওহে নারো, আমি তোমারে জানাই যে কথাটা জিজ্ঞেস করছো তুমি, বলবো এ ধর্ম সভা। নারদ ঋষির মুখে কেন কৃষ্ণ নামটি নাই? একদিন নারদ ঋষি ঘুরতে ঘুরতে বাবা নাচতে নাচতে নদীর কিনারা দিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছিল। সে যে পরম ভক্ত, সদাই সর্বক্ষণ তার মুখে শুধু কৃষ্ণ নাম হরি নাম এটাই তার বলি ছিল। যখন নারদ ঋষি ওই রাস্তা দিয়ে এসেছিল, হাঁটতে হাঁটতে আসছে, একজন মুনিবর ছিল। মুনিবর ওই রাস্তার পাশে ওই নদীর কিনারায় বসে ধ্যানে বসেছিল। মুনিবর হচ্ছে গোকর্ণমণি। তার মানুষের মতন চেহারাটা, কিন্তু বড় বড় দুটো কান আছে, আবার গরুর মতন একটা লেজ আছে। মানুষের মতন দেখতে, কিন্তু বড় বড় দুটো কান আছে আর পেছনে একটা লেজ আছে, ওই জন্য ওনার নাম গোকর্ণমণি। ওই গোকর্ণমণি বসে বসে ধ্যান করছিল, ধ্যানে মগ্ন হয়ে গেছে। তখন ওই রাস্তা দিয়ে নারদ ঋষি কৃষ্ণ নাম গাইতে 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 বেহুর হয়ে গেছে, কৃষ্ণ নামে আত্মহারা হয়ে গেছে। তখন ওই গোকর্ণমণি যখন ধ্যানে বসেছিল, তার লেজটা বাবা ওই রাস্তার উপরে সোজা হয়েছিল। তখন কিন্তু নারদ ঋষি নাচিতে নাচিতে আসিছিল, হঠাৎ এসে দেখো কি কর্ম করিল। নারদ ঋষি কৃষ্ণ নামে পাগলনের মতন হয়ে ওই গোকর্ণমণির ওই লেজের মধ্যে পা পড়ে গেল। গোকর্ণমণির ধ্যান ভেঙে গেল। ধ্যান ভেঙে পেছন দিকে তাকিয়ে দেখে, কে আমার এত বড় সর্বনাশ করল? আমি ধ্যানে মগ্ন হয়ে গেছিলাম, আমার ধ্যানটা কে নষ্ট করল? পিছন দিকে তাকিয়ে দেখে যে নারদ ঋষি সেই মানে ওই লেজে পা দিয়ে আর জিভায় কামড় দিয়ে দিয়েছে। এ কি ভুল করেছি আমি? তখন বলছে নারদ, নারদ তুমি এহনো ভুল কাজ করলে? তুমি আমার ভগবানকে আমি স্মরণ করছি, ভগবানকে স্মরণ করছি, তার নাম গুণগান গাইছি, আর তুমি আমার ধ্যান ভঙ্গ করলে, তোমাকে করলাম অভিশাপ, এই অভিশাপ থেকে তুমি পাবে না মাপ। তুমি আজকে তোমার জন্য আমি আমার ভগবানকে লাভ করতে পারলাম না, তাই যে কৃষ্ণ নাম আমি শ্রবণ করেছিলাম তাতে তুমি বাধা দিলে, আজ থেকে তোমার মুখে কোনোদিন কৃষ্ণ নাম শুনতে পাব না।
তুমি কোনোদিনই কৃষ্ণ নাম ওই মুখে উচ্চারণ করতে পারবে না। এই অভিশাপ দিলেন। সেই দিন থেকে নারদ ঋষির মুখে কোনো কৃষ্ণ নাম নেই বাবা, ওই গোকর্ণ মনির অভিশাপে নারদের কৃষ্ণ নাম মুখে নেই। কত কাকুতি মিনতি করে বলল, হে হে ঋষিবর, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি অজান্তে তোমাকে আঘাত করে ফেলেছি ঠাকুর, তুমি এহনো অভিশাপ আমাকে দিও না, তুমি এই কৃষ্ণ নাম থেকে বঞ্চিত আমাকে করো না, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। বলল, একবার যখন আমার মুখ থেকে অভিশাপ বেরিয়ে গেছে আর সেটা পূরণ হবে না। তুই আমার কৃষ্ণ নামে বাধা দিলা, তোমার মুখেও কোনো দিনই কৃষ্ণ নাম হয় না। সেদিন থেকে দেখো গো, নারদের মুখে কৃষ্ণ নাম নাই, সারাক্ষণ দেখা যায় শুধু নারায়ণ 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 করে বলি ধর্ম সভা। তো সেদিন থেকে আর নারদের মুখে কৃষ্ণ নাম নাই বাবা। আরে বলেছে, তোমার নামে কেন এত দেবদেবীর পুজো হয়, এত দেবদেবীর মন্দির আছে, তুমি কেন তোমার পুজো কেন হয় না? নারদ তো ভক্ত বাবা, নারদের পুজো কি করবে, নারদকে কে পুজো দেবে, সে তো ভক্ত, সে ভগবানের মন্দির করে ভগবানকে সেখানে সেই মন্দিরে বসে তার মনের এই নয়ন জল দিয়ে আর মন তুলসীর পাতা দিয়ে তুলসী পত্র দিয়ে তার সেবায় করে। নারদ তো মন্দির পাওয়ার যোগ্য নয়, সে ভক্ত, তাই নারদের কোনো মন্দির নাই, সে শুধু ভক্ত সঙ্গ করে ভগবানকে পাওয়ার জন্য, সে ভগবানের মন্দির তৈরি করে, তার মন্দির কি করে হবে আপনারাই বলুন। এই তো তোমার কথা ছিল গো, কথাই মিটে গেল, সাতবাদনে সবাই মিলে বলুন হরি হরি বল। তাই দেখতে দেখতে ঘড়ির কাটার সময় কিন্তু হয়ে গেছে বাবা, বুঝলেন তো? এই কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করতে গেলে কিছু দান করতে হয় বাবা, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আমরা করি, কিন্তু ভগবানের জন্য দশটা টাকা যদি আপনারা সকলে দেন তাতে কিন্তু কেরুর কোনো ক্ষতি হবে না, কারণ দশের লাঠি একেরে বোঝা, আমরা যদি সবাই মিলে ওই বোঝাটাকে এরকম চেড়ে ধরি তাহলে সেই বোঝাটা হালকা হয়ে যাবে, আর যদি একজন মাথায় করে নিতে যায় তাহলে কিন্তু সেই বোঝা একজনে তুলতে পারবে না, তাই না? তাই আপনারা সকলে মিলে এই কৃষ্ণ নাম শ্রবণ করতে গেলে কিছু কিছু করে দান করতে হয়, কেমন? তাই সকলে মিলে এগিয়ে আসেন, ভগবানের জন্য, ভগবান যজ্ঞ করেছে, সেই যজ্ঞে আর একটা জিজ্ঞাসা কিন্তু রেখে গেছে বাবা, হাত তুলেনি, জিজ্ঞাসাটা কি? ভগবান হয়ে সে যজ্ঞের আয়োজন করেছে, সেই যজ্ঞের অর্ঘটা কার চরণে নিবেদন করেছে সেই কথাটা কিন্তু জানতে পাইনি। তো জয় গুরু জয়। সেই জিজ্ঞাসাটা আমার স্মরণ ছিল না, এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সেই জিজ্ঞাসাটা হলো, ভগবান যে এই যজ্ঞটা করেছিল প্রভাস যজ্ঞ, এই যজ্ঞটা অর্পণ করেছিল শ্রীমতী রাধারানীর পায়, তার কারণ শ্রীমতী রাধারানী হল তার প্রেমের গুরু, সাধনার গুরু, তার কারণ আমার গুরুকেই তো আমি অর্ঘ্য দান করব, তাই শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ তিনি শ্রীরাধার পায়ে সেই যজ্ঞের আহুতি দান করেছিল। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল, চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল।
সবাই মিলে আসুন কিছু কিছু করে বাবা কিঞ্চিত দেবেন তবুও বন্ধু জয় গুরু জয়।